या तो आप एक अरेस्ट का वारंट निकालिए, हथकड़ी लगाओ, चलो। হরগাঁও থেকে গ্রেপ্তার করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে, তবে পুলিশের দাবি লখনউ থেকে তাকে আটক করা হয়েছে। প্রায় পাঁচ ঘন্টা পুলিশের সঙ্গে তর্ক বিতর্কের পর সোমবার ভোরে তাকে হরগাঁও থানা এলাকায় আটক করে পুলিশ। তারপরে প্রিয়াঙ্কাকে সীতাপুর জেলার একটি গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। লাখিমপুর খিরি যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধী রবিবারের ঘটনার কথা বর্ণনা করে বলেন, এই দেশে কৃষকদের যেভাবে পদদলিত করা হচ্ছে তাতে আমার কোনো নিন্দার ভাষা নেই। কয়েক মাস ধরে কৃষকরা তাদের আওয়াজ তোলার চেষ্টা করছে, কিন্তু সরকার শুনতে প্রস্তুত নয়। এদিকে আটক অবস্থায় ঘর ঝাড়ু দিয়ে আলোচনার জন্ম দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। রবিবার রাতে সরকারি গেস্ট হাউসের রুম ঝাড়ু দেওয়ার ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কংগ্রেস নেতাকর্মীদের দাবি, নোংরা ঘরে রাখা হয়েছিল প্রিয়াঙ্কাকে, পরে ঘর পরিষ্কার করতে নিজেই হাতে তুলে নেন ঝাড়ু। জানান, বরাবরই পরিচ্ছন্ন ঘরে থাকতেই পছন্দ করেন তিনি। তাকে গৃহবন্দী রাখার প্রতিক্রিয়া জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে কোনো অপরাধ করছি না, শুধু ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে চাই এবং তাদের দুঃখ ভাগ করে নিতে চাই। মাহমুদ হোসেন, মোহনা টেলিভিশন। তবে এবার করোনা ভাইরাসের কারণে পর্যটকের আনাগোনা অনেকটা কম।